বাংলাদেশের প্রথম বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নিষ্ঠার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ায় মানুষ আর্থিকভাবে সচ্ছল হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। মঙ্গলবার সকালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মোবাইল অ্যাপস উদ্বোধন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে একথা বলেন তিনি। আইডিআর এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল বারী বলেন, বীমা সুবিধা সবার কাছে পৌঁছে দিতে ডিজিটাল ভিত্তিক এই অ্যাপ অনেক কাজে আসবে। আর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও কাজিমুদ্দিন বলেন, আগামী এক বছরের মধ্যে 10 লাখ অভিভাবককে বীমার আওতায় আনা হবে। যেহেতু আমরা ভালো করতেছি ইনশাল্লাহ, এবং আমি চাই আমরা সম্পূর্ণ কর্পোরেটের কালচারে এবং সমস্ত নিয়ম কানুন মেনে এই ন্যাশনাল লাইফ আমরা পরিচালনা করে আসতেছি। গত 8-10 বছরে অনেকটা মানুষের আস্থা বীমা শিল্পের উপর আসছে, আর বাকিটা আসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই 1960 সালে আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে 1 মার্চ তারিখে উনি সেখানে যোগদান করেছেন, অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি উনি চাকরি করেছেন এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে বসেই উনি ছয় দফা রচনা করেছেন এবং ওই 6 দফার ভিত্তিতেই বাংলাদেশ কিন্তু আজকে স্বাধীন হয়েছে।